ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গের আন্ডারে মালদা কলেজে যারা পিজি সেকশনে অ্যাডমিশন নিতে চাইছ, অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় শিডিউল পাবলিশ করলো মালদা কলেজ। তো আমরা শিডিউল সহ এই কলেজে কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, এছাড়া কোন সাবজেক্টে কতগুলো করে সিট সংখ্যা রয়েছে এবং কত টাকা অ্যাডমিশন ফিজ লাগবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব। সুতরাং ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো এবং সকলের সাথে শেয়ার করো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মালদা কলেজের অফিসিয়াল নোটিস, যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে। এই নোটিশে বলা রয়েছে, যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে চাইছ ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গের আন্ডারের মালদা কলেজে, তারা বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে পারবে। সকলেই আবেদন করতে পারবে আগামী 3/9/2024 বেলা 12টা থেকে, অর্থাৎ 3 সেপ্টেম্বর থেকে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে আগামী 17/9/2024 তারিখ রাত্রি 11:59 পর্যন্ত। অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে ড্রাফট মেরিট লিস্ট পাবলিশ হবে আগামী 18/9/2024 তারিখ বেলা 1টার সময়। যদি ড্রাফট মেরিট লিস্টে কোনো প্রকার ভুল থাকে মার্কস ডিটেল সংক্রান্ত, তাহলে রেক্টিফিকেশন করতে পারবে অনলাইনের মাধ্যমেই 18/9/2024 থেকে 19/9/2024 রাত্রি 11:59 পর্যন্ত। তারপরে 20/9/2024 তারিখ বেলা 12টার সময় ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। তারপরে ফার্স্ট কাউন্সেলিং শুরু হচ্ছে আগামী 20/9/2024 তারিখ, সেদিনই অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন হতে পারবে, চলবে বেলা 1টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তারপরে সিট যদি খালি থাকে তাহলে সেকেন্ড স্লট বেরোবে 21/9/2024 তারিখ, ভর্তি হতে পারবে 12টা থেকে শুরু করে সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরে থার্ড কাউন্সেলিং শুরু হবে 23/9/2024 তারিখ বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ফোর্থ কাউন্সেলিং হবে 24/9/2024 তারিখ বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এছাড়াও ফিফথ কাউন্সেলিং হবে 25/9/2024 তারিখ বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরেও যদি কোনো প্রকারে সিট খালি থাকে তাহলে 6/7/8 পর্যন্ত ডেট দেওয়া রয়েছে। অর্থাৎ 6 স্লট হবে 30/9/2024 তারিখ বেলা 12টা থেকে 6টা পর্যন্ত, 7 স্লট হবে 1 তারিখ বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, 8 স্লট হবে 3/10/2024 তারিখ বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এতক্ষণ যে অ্যাডমিশন স্লটের কথা আলোচনা করলাম সবগুলোই হোম ইউনিভার্সিটির জন্য, অর্থাৎ যারা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেছো তাদের জন্য। এবার যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে গৌড়বঙ্গের আন্ডারের মালদা কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তাদের জন্য ফার্স্ট স্লট পাবলিশ হবে 26/9/2024 বেলা 12টা থেকে 6টা পর্যন্ত, অনলাইন কাউন্সেলিং করে অনলাইন পেমেন্ট করে অ্যাডমিশন হতে পারবে। এছাড়া সেকেন্ড স্লট পাবলিশ হবে 27/9/2024 তারিখ বেলা 12টা থেকে 6টা পর্যন্ত চলবে। থার্ড স্লট 28/9/2024 তারিখ বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে। তারপরে ফোর্থ স্লট পাবলিশ হবে 4/10/2024 তারিখ বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সমস্ত স্লটগুলো পরপর পাবলিশ হবে, যদি সিট ফাঁকা থাকে তাহলেই পাবলিশ হবে, যদি সিট কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এই স্লটগুলো সেখানেই বন্ধ হয়ে যাবে। এছাড়া পরবর্তীতে যদি কোনো প্রকার সিট খালি থাকে তাহলে অনলাইন অ্যাডমিশনের জন্য অবশ্যই মালদা কলেজের ওয়েবসাইট ফলো করতে হবে। এবং নতুন ফার্স্ট ইয়ারদের ক্লাস শুরু হবে 3/10/2024 তারিখ, অর্থাৎ 3 অক্টোবর 2024 থেকে তোমাদের সকলের ক্লাস শুরু হয়ে যাবে। চলো এইবার আলোচনা করি যে সাবজেক্টে তুমি ভর্তি হবে সেই সাবজেক্টের জন্য অ্যাডমিশন ফিজ কত লাগবে মালদা কলেজের জন্য। মালদা কলেজে পিজি সেকশনে অ্যাডমিশন হওয়ার জন্য প্রথম বছর লাগবে 12,440 টাকা, অর্থাৎ প্রথম এবং সেকেন্ড সেমিস্টারের জন্য, এবং দ্বিতীয় বছর পুনরায় তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের জন্য লাগবে 12,440 টাকা। অর্থাৎ প্রতি বছর তোমাকে 12,440 টাকা দিয়ে অ্যাডমিশন হতে হবে। এছাড়া বলা রয়েছে বিশ্ববিদ্যালয়ে ধার্য রেজিস্ট্রেশন ফিজ ও পরীক্ষার ফি ব্যতীত, অর্থাৎ পরীক্ষার ফি এবং রেজিস্ট্রেশন ফি বাদ দিয়ে এই সমস্ত টাকাগুলো তোমাকে অ্যাডমিশনের জন্য লাগবে। যদিও যারা গৌড়বঙ্গ থেকেই গ্র্যাজুয়েশন পাশ করেছো তাদের জন্য রেজিস্ট্রেশন ফিজ লাগবে না, কেবলমাত্র পরীক্ষার ফিজগুলো লাগবে। এইবার দেখে নিই কোন সাবজেক্টে কতগুলো করে সিট সংখ্যা রয়েছে। চলো এবার দেখে নিই কোন সাবজেক্টে কতগুলো করে সিট সংখ্যা রয়েছে। বাংলাতে টোটাল সিট সংখ্যা রয়েছে 69 এবং এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ সিট সংখ্যা ভাগ করা রয়েছে, তুমি একবার দেখে নিতে পারো। ইংলিশ সাবজেক্টের জন্য সিট সংখ্যা রয়েছে 78 এবং হিস্ট্রি সাবজেক্টের জন্য সিট সংখ্যা রয়েছে 72। এই তিনটেই বললাম হোম ইউনিভার্সিটির জন্য, অর্থাৎ যারা গৌড়বঙ্গ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেছো। এছাড়া অন্যান্য ইউনিভার্সিটির জন্য বেঙ্গলি সাবজেক্টে রয়েছে টোটাল 18 সিট, ইংলিশ সাবজেক্টে রয়েছে টোটাল 19 সিট এবং হিস্ট্রি সাবজেক্টে রয়েছে টোটাল 18 সিট। এই নিয়ে টোটাল 274 সিট সংখ্যা রয়েছে
পিজি সেকশনে মালদা কলেজে। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওতে সমস্ত তোমাকে জানাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে প্রতিটা বন্ধু একই রকম ভাবে তোমার মতো সহায়তা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।